কোন এলাকায় এক সুন্নাহ প্রচলিত আছে, কোন এলাকার মানুষ একটা সুন্নাহ যুগ যুগ ধরে এক সুন্নাহর উপর আমল করে চলে আসতেছে, কোন এলাকার মানুষ এক একদল সাহাবা ইকরামের ওই আমলটা ফলো করে তারা তাদের আমল করে আসতেছে, ওই এলাকায় এসে আরেক সুন্নাহ এক সুন্নারে বাতিল করে আরেক সুন্নার দাওয়াত দিলে ফিতনা, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। ইবতাল সুন্নাহ বিসুন্নাহ, এক সুন্নাহ যে এলাকায় এক সুন্নাহ প্রচলিত ওই এলাকায় গিয়ে আরেক সুন্নার দাওয়াত দেওয়ার দরকার, এটা সাহাবা ইকরামের যুগ থেকে প্রমাণিত। সাহাবা ইকরাম এক এলাকার মানুষ এক সুন্নার উপর আমল করতেছে, অন্য দল সাহাবা ইকরাম গিয়ে ওই এলাকায় এক সুন্নার দাওয়াত দেন। তাহলে এবার বলুন তো, আমাদের এলাকার মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, উপমহাদেশের মানুষ, ফিকহ আহলুল ইরাক, ইরাক কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রিক যে ফিতটা আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে যে ফিতটা গড়ে উঠেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে যে সুন্নাহটা এসেছে, উপমহাদেশের মানুষ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে রাসূলুল্লাহর যে পথটা আসছে এই পথের অনুসরণ করে। আবার আরেক এলাকার মানুষ আছে যারা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে সুন্নাহটা এসেছে, যে পথটা এসেছে এই পথটা ফলো করে। আবার আরেক এলাকার মানুষ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে পথটা এসেছে ওই পথটারে ফলো করে। প্রত্যেকেই আপন জায়গায় ঠিক, প্রত্যেকেই আপন জায়গায় ঠিক। এখন তুমি এমন এলাকায় গিয়েছো, তুমি ফিকহ হানাফিরে ফলো করো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে ফিকহটা আসছে ওই ফিকহটারে ফলো করো। তুমি আরেক এলাকায় গিয়েছো, ওই এলাকার মানুষ দেখা গেল সবাই তারা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার ফিকহ ফলো করে, ওই এলাকায় তারা যদি ভিন্ন সুন্নাহর উপর আমল করে তুমি তোমারটা চুপি চুপি করতে সমস্যা নাই, কিন্তু তুমি গিয়ে ওখানে তোমার সুন্নাহর দাওয়াত দিলে মানুষের ভিতর ফিতনা সৃষ্টি হবে কি হবে না? এখন তো শুধু সুন্নাহর দাওয়াত দেয় না, এখন আয়েশা বলবে কি তোমারটা বাতিল, আয়েশা বলবে কি তোমার নামাজি হয়, আমি কথা বুঝাইতে পারি না, আয়েশা বলবে কি তোমার নামাজি হয়, আবার তোমার নামাজি হয় না বলে এমন বানোয়াট বানোয়াট কাহিনী করে, বুঝেন নাই, এমন বানোয়াট কথা বলবে, এমন বানোয়াট আমল বলবে যে আমলের পক্ষে কোনো সাহাবার মতামত নাই। এবার বলুন তো, নামাজের রাকাত সংখ্যা রাসূলুল্লাহ কোন নামাজ কত রাকাত পড়ছেন দেখেছেন কারা? আপনারা কথা না বললে আমি কথা বলতে পারবো না, আমি অনেকক্ষণ হয়ে গেছে ছেড়ে দিব, খুব মনোযোগ দিয়ে শুনেন, কোন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, এটা আমরা দেখছি না, দেখছেন সাহাবায়ে কেরাম, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কোন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কি করেছেন কি করেন না এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। এবার বুঝবেন, সাহাবায়ে কেরামের ভিতরে তবাকা আছে, একদল সাহাবায়ে কেরাম যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, আর আরেকদল সাহাবায়ে কেরাম সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন না। একদল সাহাবায়ে কেরাম সব সময় সাথে থাকেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক দিনের আমল দেখেন, আর একদল সাহাবায়ে কেরাম মদিনায় তাদের বাড়ি না, তাদের বাড়ি ইয়ামানে, তাদের বাড়ি কুফায়, তাদের বাড়ি বসরায়, তাদের বাড়ি দিমাশকে, তাদের বাড়ি তোমার মদিনার অন্য কোনো শহরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়েছেন, মুসলমান হয়ে কিছুদিন ছিলেন তারপর চলে গেছেন। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বেশি দেখেছেন, কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আমল কম দেখেছেন, আমলের ক্ষেত্রে আপনাকে এটাও ফলো করতে হবে, যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকেন তারা কি বলে।